আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। ও সা গ ত ম, শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি জাহানারা আক্তার, সহকারী শিক্ষিকা, মাদ্রাসা সেমিন সাবিত্রাদাল্লা বরাবর কালেকুর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে পাঠটি সাজিয়েছি তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা গদ্য। বিশেষ পাঠ হচ্ছে একজন পটুয়ার কথা। এই অংশ থেকে তোমরা শব্দের অর্থ বলতে পারবে, যুক্তবর্ণ ভেঙে বলতে পারবে এবং প্রশ্নের উত্তর বলতে ও লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই অংশে ব্যবহৃত শব্দার্থগুলো জেনে নেই। ব্যায়াম, শারীরিক কসরত, হইচই, গোলমাল, সারা, সেনানায়ক, সেনাবাহিনীর কর্মকর্তা, নকশা, ডিজাইন, মাদ্রাসা, ইসলামী শিক্ষা কেন্দ্র, দানব, দৈত্য, কারখানা যেখানে দ্রব্য সামগ্রী তৈরি করা হয়, ব্রতচারী, দেশ সেবায় যারা ব্রতপালন করেন, সততা, সাধুতা, পটুয়া যে ছবি আঁকে, সংগঠন, দল, মুকুল, কুড়ি, আমের বউল, ফৌজ, সৈন্য, কিশোর, 11 থেকে 15 বছর বয়সী ছেলে, নায়ুর, বিবাহিতা নারীর বাপের বাড়ি গমন, নায়ক, নেতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই পর্যায়ে জেনে নেই যুক্ত বর্ণের কিছু শব্দ। স্কুলে দন্ত শয়ক, মিস্টার দন্ত শয়ট, বেঙ্গল উময়গ, যুক্তি কয়ত, যুদ্ধ দয়ধ, ক্ষমতায় ক মধ্যন্য স, ক্ষীয় চূড়ান্ত দন্ত নয়ত, জন্ম দন্ত নয়ম, মোহাম্মদ ময়ম, সৃষ্টি মধ্যন্য স যুক্ত, ব্যস্ত দন্ত শয়ত। এ পর্যায়ে চলো আমরা কিছু প্রশ্ন জেনে নেই। কামরুল হাসান মিস্টার বেঙ্গল হয়েছিলেন কোন প্রতিযোগিতায়? আঁকা প্রতিযোগিতায়। কি আঁকা? ছবি আঁকা প্রতিযোগিতায়। কামরুল হাসান কার চেহারাকে দানবের মতো করে এঁকেছিলেন? ইয়াহিয়ার চেহারাকে দানবের মতো করে এঁকেছিলেন। কামরুল হাসানের চিত্রগুলোর নাম লিখো। নায়ুর, তিন কন্যা, উকি। কামরুল হাসান কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার বর্ধমান জেলায়। তার গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে নারেঙ্গা। আমরা আরো কিছু প্রশ্ন জানি। পড়ার খরচ যুগেতে কামরুল হাসান কোথায় কাজ করতেন? পুতুলের কারখানায়। কোন সংগঠনে যুক্ত হয়ে কামরুল হাসান দেশ সেবায় দীক্ষা নিয়েছেন? ব্রতচারীদের সংগঠনে যুক্ত হয়ে। বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা এঁকেছেন কে? কে বন্ধুরা? এই কামরুল হাসান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো কিছু প্রশ্নোত্তর জেনে নেই। কামরুল হাসান নিজেকে পটুয়া পরিচয় দিতে গর্ববোধ করতেন কেন? কারণ গ্রামের সাধারণ মানুষ যারা ছবি আঁকতেন তাদেরকে পটুয়া বলতো, তাই তিনি নিজেকেও পটুয়া বলে গর্ববোধ করতেন। ব্রতচারীদের তিনটি নিয়ম লেখো। কি নিয়ম? খিচুড়ি ভাষায় বলিব না, অর্থাৎ আমরা অশুদ্ধ ভাষা ব্যবহার করব না, আমরা সবসময় শুদ্ধ ভাষা ব্যবহার করব। বিপদ বাধায় ডরিব না, অসত্য চাল চালিব না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ যে পাঠটা শুনলে, এই পাঠের অংশগুলো বাড়িতে বসে ভালো করে পড়বে, আর সেই সাথে শব্দ দিয়ে বাক্য তৈরি করা শিখবে, যুক্ত বর্ণগুলো ভালো করে ভেঙে বলা শিখবে, আর এই পাঠটি বারবার রিভিশন দিবে। রিভিশন দিলে তোমাদের রিডিং পড়াটা সুন্দর হবে। প্রশ্ন উত্তরগুলো নোট খাতায় লিখে রাখবে। এই অংশটুকু পড়তে গেলে আরো যদি কোনো প্রশ্ন বের হয় তাহলে সেই প্রশ্ন উত্তরও তোমাদের খাতায় করে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের জন্য আমি কতগুলো চরকি এনেছি এবং এরা ঘোরা শুরু করছে শুধু তোমাদের স্মরণে। তোমাদের জন্য তোমরা বেশি বেশি করে আমাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, যদি করো তাহলে এই সবগুলো তোমাদের হয়ে যাবে এবং তোমাদের বাসায় চলে যাবে। কেমন? আজকে আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।